এই মুহূর্তের খুবই দুঃখজনক মর্মান্তিক খবর। ফের অভিনয় জগতে নক্ষত্র পতন। কিছুক্ষণ আগে মারা গেলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী। শোকের ছায়া গোটা সিনেমা জগতে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রীও। তবে কোন অভিনেত্রী মারা গেলেন, কখন কিভাবে মারা গেলেন, মৃত্যু করে তার বয়স কত হয়েছিল, তিনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন, সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। একের পর এক সিনেমা জগতে নক্ষত্র পতন। ম্যাথু পেরির আচমকা মৃত্যুর খবরে দিশেহারা গোটা বিশ্ব। এরই মধ্যে বিনোদন দুনিয়ার আরও এক খারাপ খবর। ঝুলন্ত দেহ উদ্ধার হল অভিনেত্রী রেঞ্জুষা মেননের। মালায়ালাম টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ ছিলেন এই অভিনেত্রী। বয়স হয়েছিল মাত্র 35 বছর। পরিবার সূত্রে খবর, সোমবার তিরুবনন্তপুরমে নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে বিগত বেশ কিছুদিন ধরেই অর্থকষ্টে ভুগছিলেন এ অভিনেত্রী। সে কারণেই এই চরম পদক্ষেপ তিনি করলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিনয়ের পাশাপাশি সুপরিচিত ভারতনাট্যম নৃত্যশিল্পীও ছিলেন তিনি। ঘটনায় ভেঙে পড়েছেন নায়িকার মা উমা দেবী এবং বাবা সিজি রবীন্দ্রনাথ। তার মৃত্যু শোক দ্রুত কাটিয়ে উঠুক পরিবার, এমনটাই আপাতত প্রার্থনা করছেন সকলেই।